আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ডুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছে আমি শারমিন নিশা। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে খাসাব যাচ্ছে ওমানের বাংলাদেশ দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। আগামী 19 থেকে 21 জানুয়ারি এই তিন দিন অত্র অঞ্চলে ভিসা এগ্রিমেন্ট সত্যায়ন, ই পাসপোর্ট ও কনসুলার সেবা দিবে দূতাবাসের ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ টিম। 8 জানুয়ারি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই তিন দিন খাসাব হোটেলে ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। 19 তারিখ স্থানীয় সময় সন্ধ্যা 6টা হতে রাত 8টা এবং 20 তারিখ সকাল 9টা হতে বিকেল 5টা এবং 21 তারিখ সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত সেবা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পাসপোর্টের এবং রেসিডেন্স আইডির ফটোকপি নিয়ে আসতে হবে। সেবাগ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। রি ইস্যুর ফর্ম দূতাবাসের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে। এমআরপি পাসপোর্ট নবায়নে সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য 12 রিয়াল 700 পয়সা ফি নির্ধারণ করা হয়েছে এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে 42 রিয়াল 400 পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ই পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফরম, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যেতে বলা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে ই পাসপোর্ট আবেদনের অনলাইন লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড সাথে নিয়ে যেতে হবে। সবশেষে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই পাসপোর্টের জন্য জমা দিতে পারবেন প্রবাসীরা। এমতো অবস্থায় খাসাব ও তার আশেপাশে অবস্থানরত প্রবাসীদের দূতাবাসের সেবা নিতে আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।